সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও যশের সাথে রোমান্সে ব্যস্ত অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অভিনেতা জয়শ দাসগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে সময় কাটাচ্ছেন ভিডিওটিতে দেখা যায় দুজনের পরনেই রয়েছে সাদা টি শার্ট আর একটি বাংলা গানের সাথে সুর মিলিয়ে রোমান্স ও গভীর আলিঙ্গনে মেতে উঠেছেন যশ নসরাত জুটি এ সময় বারবারই অভিনেতা দাশগুপ্ত নসরাতকে নিজের বুকের মাঝে টেনে নিচ্ছিলেন আর সে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নেটিজেনের একাংশ যেমন ভালো বলেছে তেমনি কেউ কেউ নিন্দেও করেছেন অনেকেই বলেছেন নোংরামের একটা সীমা থাকে তোমাদের শুরুও নেই শেষ নেই অনেকেই আবার বলেছেন অভিনেতা যশ দাসগুপ্তকেও দুদিন পরে ঠকিয়ে দূরে ঠেলে দেবে অভিনেত্রী নুসরাত জাহান অনেকেই আবার বলেছেন আমরা আছি নুসরাত জাহান ও যশদাস গুপ্তের সাথে চালিয়ে যাও রোমান্স এদিকে অভিনেত্রী নুসরাত জাহান জশকে নিজের কাছে এসে ভালোবাসার কথা বললেন ধীরে ধীরে এগিয়ে আসছে টলিউড অভিনেত্রী নসরাত জাহানের মা হওয়ার সময় এমনিতে এই সময় কমবেশি সকল নারীর চোখে মুখে একটি আলাদা আভা পড়ে কিন্তু নসরাত তো কোনো দিক থেকেই কম নয় তিনি সব দিকেই সর্বসেরা তাই তো সমাজের গতানুগতিক নিয়ম পরোয়া করেন না এই অভিনেত্রী কোনো ধরনের সামাজিক বন্ধনে অর্থাৎ বিয়ের মতো কোনো বন্ধনে আবদ্ধ না থেকে সিঙ্গেল মাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সম্প্রতি আজ সকালে কয়েকটি নতুন ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান আর ক্যাপশনে লিখেছেন ইয়োর লাভিংলি লাভ তাই তো ক্যাপশন দেখে অনেকেরই প্রশ্ন যশকে কি খোলাখুলি প্রেম নিবেদন করছেন অভিনেত্রী নুসরাত জাহান অনেকেই বলছেন অভিনেত্রী নুসরাত জাহানের কাছে অভিনেতা যশকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এদিকে নুসরাতের সহবাস সঙ্গী নিখিল জৈনের সাথে প্রেমে মজেছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী নেট মাধ্যমে বরাবরই সক্রিয় ত্রিধা চৌধুরী তবে ইদানিং তার কার্যকলাপ নিয়ে নেটাগরিকদের আগ্রহ যেন কিছুটা বেড়ে গিয়েছে সৌজন্যে অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে তার বিশেষ বন্ধুত্বের গঞ্জন উঠেছে এছাড়াও একটি ঘনিষ্ঠ মহলের সূত্র থেকে জানা গেছে নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের মনোরঞ্জন করার জন্যই অভিনেত্রী ত্রিধা চৌধুরী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ হয়েছেন সম্প্রতি অভিনেত্রী ত্রিধা চৌধুরী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন নীল জলের মাঝে কালো স্নান পোশাকে সুন্দরী অভিনেত্রী ক্যামেরার লেন্সে চোখ নেই মনে দুহাত আলগুছে ছুঁয়েছে কাঁধ সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠে সমুদ্রের জলে ডুবে থাকা তার পা আর এরকম ছবি পোস্ট করে নিখিলকে তার দিকে আকর্ষণ করাতে চাইছেন বলেও জানা গেছে তবে এ বিষয়ে নিখিল বা ত্রিধা কেউ এখনও খোলসা করে কিছুই জানাননি তবে অভিনেত্রী ত্রিধা জানিয়েছে নিখিলের সঙ্গে তার অনেক দিন আগের পরিচয় একই কলেজে সিনিয়র ছিল নিখিল জৈন এছাড়াও নিখিলের রাঙ্গুলি শাড়িতে কাজ করছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী সুতরাং কাজের বাহিরে নাকি তাদের কোনো সম্পর্ক নেই অথচ ত্রিধা চৌধুরীর ঘনিষ্ঠ মহল থেকে এবং তার নেট মাধ্যমের কার্যকলাপের ভিত্তিতে জানা গেছে নিখিল জৈনের সঙ্গে প্রেমে মজেছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী এছাড়াও প্রমাণস্বরূপ অভিনেত্রী ত্রিধা চৌধুরীর যে কোনো পোস্টে লাভ রিয়াক্ট দিচ্ছেন নস্তাদ জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন এ থেকে নেটিজেনরা ধরে নিয়েছেন নিখিল ও ত্রিধা একে অপরের প্রেমে হাবডুমু খাচ্ছেন প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের মন্তব্য কী অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর টালিউডের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ